কিন্তু আমি যদি ফেসবুকে মিথ্যে কথা লিখি, এবার দেখলো কতজন? 5,000 জন। মাসেক থেকে মাগরিব, সেমাল থেকে কে একজন নাকি আজকে মোবাইলে লিখে দিয়েছে, আজকে নাকি ফেসবুকে লিখে দিয়েছে, মোস্তাক নবী সাহেবের দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়েছে। আমার যদি দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়, তোমাকে মাইকে এলান করতে হবে কেন? আর এটা হয় নাই, এটা কি? তবে দোয়া করো যেন হয়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। حميد المرسلين أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قال الله سبحانه وتعالى: يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم. سورة الحجرات رقم الآية 12. الله سبحانه وتعالى পবিত্র কোরআনে سورة الحجرات 12 নম্বর আয়াতে বলেছেন: হে মুমিনরা, তোমরা অধিকাংশ ধারণা পরিহার করো, কেননা অনেক ধারণাই পাপ হয়ে থাকে, মহাপাপ হয়ে থাকে। আজকে সকাল থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মিডিয়ার মাঝে একটি তথ্য ছড়িয়ে পড়েছে যে মোশতাক নবী সাহেবের দ্বিতীয় বিয়ে সম্পন্ন হয়েছে। আমি তো অবাক হয়ে গেলাম যে কিছুই জানি না হঠাৎ করে, এবং চারদিকে অনেকে অনেক আলেমরা, বড় বড় আলেম, বক্তা, ওয়াইজ, মুফাসসির কোরআন, তারা তাদের ফেসবুকের টাইমলাইনের শুরুতেই এটা পোস্ট করা শুরু করেছেন যে মোশতাক নবী সাহেব, আল্লামা মোশতাক নবী সাহেব দামত বরকাতুহুল আলিয়া, তিনি দ্বিতীয় বিয়ে সম্পন্ন করে ফেলেছেন। কিন্তু আসলে কথাটা কতটুকু সত্য? শেখ আল্লামা মোশতাক নবী দামত বরকাতুহুল তিনি নিজে কিন্তু এ বিষয়ে অজাহাত করেছেন, তিনি তার বক্তব্যে বলেছেন, তিনি তার বক্তব্যে স্পষ্ট করে বলেছেন যে এখনও তিনি দ্বিতীয় বিয়ে করেননি। আপনারা বক্তব্য শুনে আসতে পারেন, তিনি তার বক্তব্যে কি বলেছেন। ওলামা একদম খেয়াল করে শুনেন, আদ দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতাঈ দুনিয়া আল মারাতুস সালিহা। তাহলে আল মারাতুস সালিহা দুইটা হলে খায়রু মাতাঈ দুনিয়া হবে না? হবে না। তাহলে ওরা যেহেতু বলে ফেলেছে বিয়ে করে ফেলেছে, আমি বলবো বন্ধু বিয়ে করবো, এখনো করি নাই। আপনারা ইনশাল্লাহ বলেন। কিন্তু এখান থেকে স্পষ্ট হয়ে যায় শাইখ যে বিষয়টিতে আমাদেরকে সতর্ক করেছেন এবং বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিষয়ে আমাদেরকে সতর্ক থাকতে বলেছেন, সেখান থেকে আমরা অনেক দূরে সরে গিয়েছি। বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট বলেছেন, ক্যাফা বিল মারই কাযিবান আইয়ুহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। একজন মানুষের মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট যে সে যাই শুনে তাই বর্ণনা করে, অর্থাৎ লোক মুখে যাই শুনতে পায় সেটাকেই বর্ণনা করতে শুরু করে। বিষয়টা কেমন? ওই যে রাজার ঘরে একটা কালো ছেলে হয়েছে, তো সেটা পাড়া পড়শির মুখে মুখে ছড়াতে ছড়াতে রাজার ঘরে একটা কুচকুচে কালো ছেলে হয়েছে, রাজার ঘরে কাউয়ার মতো কালো ছেলে হয়েছে, রাজার ঘরে কাউয়া হয়েছে, এরকম হয়ে গেল বিষয়টা। তো ঠিক একইভাবে এই জন্য ইসলামের মাঝে এবং বিশ্বনবী মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাদেরকে বারবার সতর্ক করেছেন যে আমরা যেন ধারণা প্রসূত কথা না বলি। মোশতাক নবী সাহেব দ্বিতীয় বিয়ে করেছেন, এই বিষয়টি ছড়ালো কীভাবে? এই বিষয়টি ছড়িয়েছে তিনি কোনো এক মাহফিলে দ্বিতীয় বিয়ের সম্পর্কে গুরুত্ব, দ্বিতীয় বিয়ের উপর উম্মাকে তাহরিদ করে উৎসাহ দিয়ে তিনি আলোচনা করেছিলেন, সেখান থেকে সম্ভবত কেউ ধারণা করে এই পোস্টটা করে দিয়েছে। আমার দ্বিতীয় বিয়েটা হতে দেরি, দ্বিতীয় বিয়ে আমার 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 দ্বিতীয় বিয়ে হতে দেরি হচ্ছে কেন? আপনি তো এটাও পারেন, এটাও করিয়ে দেন। যদি কেউ শুধু এ নিয়তি বিয়ে করে, আমি একজন বিধবা বিয়ে করে ওকে সর্বাত্মক সাহায্য করব, ওর এতিম বাচ্চাগুলোকে পালবো। আর রাসূল বলেন, আসাইওয়ালাল আরমালাতে, যে বিধবার উপরে চেষ্টা করে, বিধবার উপরে খরচ করে। আর আল্লাহ রাসূল বলেন, কা আনা ওয়া কাফিলুল ইয়তিম কাহা তাইনে, ইয়তিম এবং এতিমের পালনেওয়ালা আর আমি জান্নাতে এভাবে থাকবো। সেই জন্য প্রিয় মুসলিম ভাই ও বোনদেরকে বলবো, আমরা ধারণাপ্রসূত কোনো সিদ্ধান্ত নিব না, ধারণার উপর ভিত্তি করে কোনো কথা বলবো না, ধারণার উপর ভিত্তি করে কোনো সংবাদ প্রচারও করব না। যেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাদ-দন ইন্না বাদাদ-দন ইসমুন। হে ঈমানদারেরা, তোমরা অধিকাংশ ধারণাপ্রসূত কথা থেকে দূরে থাকবে, কেননা অনেক ধারণাই মহাপাপ হয়ে থাকে। এখান থেকে স্পষ্ট বোঝা গেল ধারণা প্রসূত কোনো সংবাদ দেওয়া, ধারণা প্রসূত কোনো কথা বলা, ধারণা প্রসূত কোনো তথ্য কিংবা
সিদ্ধান্ত সম্প্রচার করা প্রচার করা এলাকায় বলে বলে বেড়ানো এটা সম্পূর্ণ হারাম গুনাহে কবিরার কাজ যেই গুনাহ তওবা ছাড়া মাফ হয় না প্রিয় বন্ধুরা আমার অপরদিকে এই ক্ষেত্রে হযরতকে নিয়ে অনেকে ট্রল করা শুরু করেছেন কিংবা হযরতকে ইঙ্গিত দিয়ে কটুবাক্য অথবা কুধারণাও অনেকে পোষণ করছেন যে ওনার মতো একজন বড় বুজুর্গ আল্লাহর ওলি মানুষ এই কাজটা কেমন করে করতে পারে অথচ প্রিয় বন্ধুরা আমরা দিন দিন কোরআন থেকে দূরে সরে যাওয়ার কারণেই কিন্তু আমরা এই ধরনের ভুল সিদ্ধান্ত এবং কোরআন যা চায় তার বিপরীত স্রোতে আমরা প্রবাহিত হতে শুরু করেছি কিংবা খড়কুটার ন্যায় ভেসে যাওয়ার পথ আমরা অবলম্বন করে নিয়েছি প্রিয় বন্ধুরা পবিত্র কোরআনে সূরা নিসার পাঁচ নম্বর সূরা তিন নম্বর আয়াত আল্লাহ পাক স্পষ্ট বলেছেন ফাঙ্কিহু মা তাওয়াবা লাকুম মিনান নিসা ইমাসনা ওয়া সুলাসা ওয়া রুবা যে তোমরা নারীদের মধ্য থেকে যাদেরকে তোমাদের ভালো লাগে পছন্দ হয় দুই তিন চার তোমরা বিয়ে করো فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ যদি তোমরা আশঙ্কা করো যে তোমরা ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে না তাহলে একটি বিয়ে করে সন্তুষ্ট থাকো অথবা তোমাদের কর্তৃত্বাধীন দাস দাসীদেরকে নিয়ে তোমরা সন্তুষ্ট থাকো একের অধিক তোমরা বিয়ে করো না তাহলে পবিত্র কোরআনের যে বর্ণভঙ্গির ধারা সেখান থেকে স্পষ্ট বুঝে আসে যে পুরুষদেরকে রব্বুল আলামিন প্রথমে আদেশ করেছেন নারীদের মধ্য থেকে যাদের ভালো লাগে দুই তিন চারটে বিয়ে করতে তাহলে এখান থেকে বুঝে আসে যে স্বভাবজাত পুরুষের বৈশিষ্ট্য হলো দুই তিন চারটে বিয়ে করা এটি কোরআনের বর্ণভঙ্গির স্টাইল এবং কোরআনের যে ধারাভাষ্য তা থেকে এটাই সুস্পষ্ট প্রতীয়মান হয়ে যায় রব্বুল আলামিন এ কথাও বলেছেন যে ইনসাফ যদি কায়েম করা না যায় ইনসাফ যদি কায়েম করা না যায় তাহলে কিন্তু দ্বিতীয় বিয়ে কখনোই করা যাবে না ইনসাফ রিজিকের ক্ষেত্রে ইনসাফ পোশাকের ক্ষেত্রে ইনসাফ টাইমিংয়ের ক্ষেত্রে সকল ক্ষেত্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হবে যদি সেক্ষেত্রে নিশ্চয়তা পাওয়া যায় তাহলে তার অনুমতি আল্লাহ পাক দিয়েছেন তাহলে আদনা আল্লাহ তাআলা এটাই হলো তোমাদের জুলুম করার সবচেয়ে সহজ পদ্ধতি জুলুম থেকে বাঁচার সবচেয়ে সহজ পদ্ধতি যদি এই পদ্ধতি অবলম্বন করো তাহলে তোমাদের দ্বারা কখনো জুলুম হবে না অবিচার হবে না প্রিয় বন্ধুরা আমার তো এখান থেকে স্পষ্ট বুঝে আসে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে যে বিয়ের কথা বলেছেন সেখানে দুই তিন চারকে উদ্বুদ্ধ করেছেন এবং এটা পুরুষের জন্য গৌরবের যদি সে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে যদি সে সকলের মাঝে ব্যালেন্স রক্ষা করতে পারে এই জন্য আল্লাহ মুস্তাক নবী দামত বারাকাত কত চমৎকার কথা বলেছেন আপনারা দেখতে পারেন হযরতের বয়ান আপনি শুনলে বুঝতে পারবেন যে কত চমৎকার সমাধান এবং এই বিষয়ে সিদ্ধান্ত তিনি শুনিয়ে দিয়েছেন এবং তিনি এ কথাও বলেছেন এটা একটা তাহরিক এটা একটা আন্দোলন এবং এক ধরনের এক বিপরীত মুখে চলার ইসলামের দিকে মানুষকে ধাবিত করার এক নতুন স্লোগান শুরু হলো এবং শুধু তাই নয় আমরা জানি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন আদ দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা আদ দুনিয়া আল দুনিয়া কুল্লুহা মাতা যে দুনিয়া পুরোটাই হলো ভোগ্য সামগ্রী তার মধ্যে সবচেয়ে উত্তম মাতা হলো একজন ন্যাককার স্ত্রী তো এই জন্য এক্ষেত্রে আমরা স্পষ্ট বুঝতে পারি যে একাধিক বিয়ে করা এটা আসলে পুরুষের স্বভাবজাত বিষয় এবং এটা সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় কারণ আল্লাহ পাক পুরুষের চাইতে নারীর সংখ্যাকে অনেক বেশি সৃষ্টি করেছেন আপনি সমস্ত পৃথিবীর যদি পরিসংখ্যান যাচাই করেন তাহলে আপনি দিক স্পষ্ট দেখতে পাবেন যে সেখানে পুরুষদের চাইতে নারীদেরকে ডাবল করে আল্লাহ পাক তৈরি করেছেন বেশি বেশি করে আল্লাহ পাক নারীর সংখ্যা দিয়েছেন কেননা পৃথিবীর সকল পুরুষের স্বভাব বৈশিষ্ট্য চরিত্র এবং চাহিদা এক নয় এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বিষয়টির দিকে খেয়াল রেখে যেভাবে তার মাখলুক তার শ্রেষ্ঠ তার সৃষ্টি করা শ্রেষ্ঠ যে মানুষ সুখে থাকবে শান্তিতে থাকবে এবং সামাজিক ব্যবস্থাপনা নিশ্চিত থাকবে নিরাপদ থাকবে সেই পদ্ধতি আল্লাহ পাক গ্রহণ করেছেন আপনারা জানেন এ সম্পর্কে যদি আপনারা নবীদের চরিত্রের দিকে তাকান তাহলে সকল নবীরাই প্রায় সকল নবীরাই একাধিক বিয়ে করেছেন সাহাবায়ে কেরাম সকল সাহাবায়ে কেরাম প্রায় আবু বকর চারটি বিয়ে করেছেন ওমর উসমান আলী হাসান হুসেন সকলে একাধিক বিয়ে করেছেন তো একটি করে কয়টি নাম বলবো ইতিহাস যদি যাচাই করা হয় বিশাল লিস্টই হয়ে যাবে তো সেই জন্য বলবো যে গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে বের হওয়ার চাইতে অথবা অবৈধ সম্পর্ক করার চাইতে পুরুষদের জন্য বিয়ে করে গুনাহ থেকে বাঁচা এবং সমাজের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা অসংখ্য বিধবা নারীদের অথবা অসহায় মা বোনদের দায়িত্বভার গ্রহণ করা এটা সমাজের জন্য অত্যন্ত জরুরি আল্লাহ পাক আমাদের সকলকে
বিষয়গুলো বুঝে তারপর কথা বলার তৌফিক দান করুন। বিশেষ করে যে আমরা ধারণাপ্রসূত কথা না বলবো না, আমরা ধারণাপ্রসূত কথা বলবো না। দ্বিতীয়ত আমরা খেয়াল রাখব যে ধারণাপ্রসূত কথার সাথে সাথে যদি কেউ একাধিক বিয়ে করেও ফেলে সেটাকে আমরা দোষের চোখে দেখব না, কেননা তাকে আমরা উৎসাহ প্রদান করব। আমরা একটা বই লিখেছিলাম যেখানে রশিদ আহমদ গাঙ্গুহী রহমতুল্লাহ আলাইহি ফতোয়া এসেছে, আমরা অনুবাদ করেছি, আমি অনুবাদ করেছি। স্পষ্ট তিনি বলেছেন একাধিক বিয়েকে যে ঘৃণা করবে সে কাফের হয়ে যাবে, একাধিক বিয়েকে যে ঘৃণা করবে সে কাফের হয়ে যাবে, তাকে কালিমা পড়ে ঈমান আনতে হবে। হ্যাঁ, একাধিক বিয়ের যে সমস্যাগুলো সমাজে আসে সেটা হলো একমাত্র কোরআন হাদিসকে ফলো না করার কারণে। আল্লাহ পাক আমাদের সকলকে সহি বিষয়টি বুঝে আমাদের বড়দেরকে সম্মান করে তাদের ইজ্জত আবরুর প্রতি লক্ষ্য রেখে কথা বলার তৌফিক দান করুন এবং মিথ্যা ও বানোয়ার তথ্য সম্প্রচার থেকে বিরত রাখুন। অবশেষে হুজুর কিন্তু সবার কাছে দোয়া চেয়েছেন যে আল্লাহ পাক যেন হুজুরকেও দ্বিতীয় বিয়ে করার তৌফিক দান করেন। আমরা বলবো আমিন এবং সকলকে তিনি প্রতিশ্রুতি নিয়েছেন যারা সামর্থ্যবান তারাও যেন করতে পারে। কারণ হলো যে যদি হুজুরের বক্তব্যের পর থেকে কিংবা আজকের এই বক্তব্যের পর থেকে যদি 100,000 পুরুষও এই কাজটি করে তাহলে কিন্তু নতুন করে 100,000 মা বোনদের নিরাপদ নিশ্চিত একটি আশ্রয়স্থল হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের পথে, সুন্নার পথে, সাহাবায়ে কেরামের পথে ফিরে আসার তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।